তাকে তো তুমি অন্যায় করেছো ভুখরাজ। আমরা বলে সে অন্যায়টা মেনে নিয়েছি, এখন তোমার বউয়ের জন্যে, এই মেয়েটার জন্যে তুমি যদি তোমার মাকে দোষারোপ করো তাহলে কিন্তু আমরা মানব না। তুই যে এরকম কিছু করতে পারিস সেটা না ভাবতেই পারি না আমরা, কারণ তোকে আমরা এবারের এবারে সবচেয়ে ভালো ছেলে, পারফেক্ট ছেলে বলে জানতাম। তুই কি, আমি এটা কথা বুঝতে পারছি না। এই বাড়িতে আসার পর রাধিকার উপর টর্চার করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করছি, আর তোমার মনে হচ্ছে আমি অন্যায় করছি, তাই তো? তুমি নিজে তো একটা মেয়ে, তোমার সাথে তোমার শ্বশুর বাড়িতে যদি এই ঘটনাটা ঘটতো তুমি চুপ করে থাকতে, মুখ বুঝে মেনে নিতে? প্রশ্নই তো ওঠে না আমার সাথে এরকম ঘটনা ঘটার, প্রশ্নই ওঠে না। এইরকম ঘটনা এই ধরনের মেয়েদের সঙ্গেই ঘটে, এই ধরনের মেয়েদের সঙ্গেই এই ধরনের অসুবিধাজনক ঘটনাগুলো ঘটে পোকরাজ, বুঝতে পারছিস তো? কে বলেছিল ওকে, কে বলেছিল আকবাড়ি এই বাড়িতে চলে আসতে? কেউ বলেনি তো? ও তো জানতো যে আমরা এই বাড়ির একটা লোক ওকে পছন্দ করি না, ওকে সহ্য করতে পারি না, ওকে চূড়ান্ত অপছন্দ করি, তারপরেও ওর এতটাই সাহস ও তোকে ঠকিয়ে, আমাদের সকলকে ঠকিয়ে, গলা অবধি মুখ ঢেকে ওনা দিয়ে ও বিয়ে করলো তোকে। হ্যাঁ আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি তর্কের খাতিরে যে বিয়েতে তোর মত ছিল, কিন্তু আমরা, আমাদের মতের কোনো দাম নেই। আমরা তো সকলে এক বাড়িতে থাকি, গোটা পরিবার আমরা এক বাড়িতে থাকি, মিলেমিশে থাকি, আমরা তো মানের জলে ভেসে আসিনি। আমরা কি চাইছি, আমাদের কি মতামত সেটা তো একটা দাম থাকা উচিত, তাই তো পোকরাজ? বললাম না, বললাম তো যতবার এটা মনে পড়বে ততবার আমার মাথাটা আগুনের মতন একদম কেঁপে যাবে, কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।